প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা আজকে ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন এবং যারা ভিডিওটা দেখার জন্য ভিতরে প্রবেশ করেছেন, আপনাদের সবার কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব। কারণ আজকে আপনাদেরকে এমন একটা ওয়াজের মঞ্চে নিয়ে যাবো যেখানে আপনারা কখনো জাননি। তার আগে আরও একটি কথা, সাধারণত আমরা ওয়াজের মঞ্চে কেন যাই? আমরা ওয়াজের মঞ্চে যাই ইসলাম ভিত্তিক কিছু কথা শোনার জন্য। এমন হাফেজ কিংবা মাওলানারা আমাদেরকে কোরআন থেকে এমন কিছু ইসলাম ভিত্তিক কথা বলবে যেটা শোনার পর আমরা আমল করব এবং আমরা ইসলামের পথে চলবো এবং তাদের কাছ থেকে আমরা কোরআনের কথা শুনবো। কিন্তু না, এখন ওয়াজের মঞ্চে গেলে দেখা যায় তারা ওয়াজ না, তারা করতেছে কমিটি শুন। চলেন, এমন একটা বিষয়, সাম্প্রতিক এমন একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, যে বিষয়টা আমি আপনাদের মাঝে এখন তুলে ধরবো। ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনাদের মতামত কি কমেন্ট করতে ভুলবেন না। আর যুবকরা সিবা সাবার মধ্যে কি সেটিং করে আসে না? এটা যারা করে তারাই জানে, আমরা কিভাবে বুঝবো? কথা কান চালবে, ছি ছি কি বলেন, খেলা হইবে না না। 14 ফেব্রুয়ারি দুই দিন পরে ভালোবাসা দিবেন। আই লাভ ইউ। কিস করলে চোখ কেন বন্ধ থাকে? আমি তো কিসি করিনি কাউকে। টুট না দেখলে ফেম করতে পারতাম না। হ্যাঁ, বলবেন চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে? অনেকে কই সাক্কা সারা চলবো কেমনে? আইদি ডরাই গেছে গো, ওই যে সাফ করবি মাইয়া লাগি লগে লা মাই। মাশাআল্লাহ, দুই ছেলে আর এক ছেলে তিন দইবো বেড়া একটা। এ ওইসাল, আমি কম চলবো, আমরা কো চলবো আজকের মাহফিল কতক্ষণ চলবে? না মুখ বন্ধ করলে নতুন জামাই না, নতুন জামাই বিয়া কই? ওয়াজে ইল্লা ইদে জান্নাতের বাগান, এখানে মুখ বানবেন কেন? লেগে যার কপাল খারাপ হয় মুখ বানবো। আজকে মাহফিলে যারা আইছে না, হ্যাঁ মতন কপাল খারাপ আর নাই। যদি গান হইতো 10টা বাজে গান হইতো, আমি ওয়াজের মাঝে আইছি মাত্র 6 মারছি না, মাত্র রানে রানে বল লোক এখন চাইছে। সব জায়গায় একটু মাতবুরি থাকে, অসুবিধা নাই, অসুবিধা নাই। রং দেখ সঙ্গে ডিব্বা দেহ নে বাবা, বুকু দেখ তো সব দেহ নে মাঝারি মানে নতুন কিছু। আমি আইছি এলাকা মারদি খাইলা, এত নাই দেখে টুকে নাইলে মাল নাই লইলে রেডি রেডি তো রেডি যুবক আছে তো 1 2 3 আমি ঘরে বাইরে সবস করতে হইব। যুবক গাছে কত জ্বালা, বাসায় দেয় সাফ, মায় দেয় সাফ, খরচ করে কান খরচ না, পরে গিয়ে দেখি আবার মধ্যে বিকেল। আর যুবকরা সিবা সাবার মধ্যে সেটিং করে আসে না? ঠোঁট না দেখলে ফেম করতে পারতাম না। আল্লাহ হাড্ডির মধ্যে গোস্ত দিয়ে প্যাকেট বানাইছে, আস্তে আস্তে বড় করছে। এই সম্পূর্ণ ওয়াজটা শোনার পরে জাস্ট আপনাদের কি মতামত অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। কারণ এখানে আমি আমার কোনো মতামত দিতে চাচ্ছি না। কারণ এমন একটা কমেডিয়ান বক্তা যদি ওয়াজের মঞ্চে উঠে কমেডি করতে থাকে, তাহলে সেখানে আর কি বলার থাকে? ওয়াজের মতো এমন একটা পবিত্র মঞ্চে যেখানে কোরআন হাদিসের কথা বলবে, যেখানে ইসলামের কথা বলবে, যেখান থেকে আমরা কিছু শিখবো, যেখানে ইসলামের প্রচারণা হবে, সেখানে চলতেছে এখন কমেডি শো। আজকাল ওয়াজের মঞ্চে গেলে কিংবা কিছু আলেমেরা আছে যাদের, যারা ওয়াজ নামে কমেডি করতেছে, যারা ভাইরাল হওয়ার জন্য যে কোনো কিছু করতেছে, যে কোনো বিষয় নিয়ে কথা বলতেছে, মানে ভাইরাল টপিক নিয়ে কথা বলতেছে, কিন্তু কোরআন হাদিস থেকে কথা বলতেছে। আপনারা কয়জন মুখে শুনতে পাচ্ছেন এখন? সোশ্যাল মিডিয়াতে দেখলে বুঝে যাচ্ছে যে অনেকে আছে, অনেক আলেমেরা আছে যাদের মুখ দিয়ে শুধু তারা কিভাবে ভাইরাল হবে এমনভাবে কথা বলতেছে, যে কথাগুলো মোটেই হাদিসের পক্ষে যাচ্ছে না, আলেমের শানে যাচ্ছে না, যেগুলো আলেমদের বলা উচিত না, কিন্তু এই ধরনের তারা কথাবার্তা বলতেছে। এমন একটা কমেডিয়ান বক্তাকে আপনারা ভাড়া করে এনে আপনারা তার কাছ থেকে কি শিখতে পেরেছেন কিংবা সে আপনাদেরকে কি শিখে দিয়েছে, যারা ভাড়া করে এনেছেন তারাই জানেন। তো এখানে আমি আমার কোনো মতামত দিতে চাচ্ছি না, শুধু আপনাদের কাছে একটা অনুরোধ, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই একটা মতামত কমেন্ট করে যাবেন। কারণ দেখতেছে আপনাদের এই সম্পূর্ণ বিষয় নিয়ে কি মতামত। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।